সমগ্র রাজ্যবাসী উদযাপন করব দেওয়ালী আর কালী পূজা। আর এই মুহূর্তে করিমগঞ্জের এখন পূজা প্যান্ডেলত আছো, আর যখন হয়েছে অযোধ্যার রাম মন্দিরের আদরত বনোয়া এখন পূজা প্যান্ডেল, আর হয়েছে করিমগঞ্জের রক্তিমাভ ক্লাব, আর এখন ক্লাবর শুভ সূচনা হয়েছে। এইখান ক্লাব মুক্তি করে দিয়া হয়েছে দর্শনার্থীর বাবে, যি ফিতা কাটি কিন্তু দর্শনার্থীর কারণে কিন্তু মুক্তি করে দিয়েছে। আর এইখান যি ফিতা কাটার যি কাম, এই কাম করে আছে যখন কর সেবক আছে, এই কর সেবক সকলে আপনাদের যখন বাহির গই এনেদরে এনেদরে যি দৃশ্য এনেদরে দৃশ্য দেখা নাই, এই সকল বাবে কিন্তু করিমগঞ্জত সুযোগ করে দিয়া হয়েছে রক্তিমাভ ক্লাবর ফালেরপর। আর আপনাদের আমি দেখাইছো করিমগঞ্জের দৃশ্য এনেদরে ফিতা কাটি কর সেবকে যি রাম মন্দিরের আদালত বনোয়া এইখান প্যান্ডেল, এই রাম মন্দিরের আদালত বনোয়া এইখান প্যান্ডেলের শুভ সূচনা করেছে, আর ভক্ত সকলের কারণে কিন্তু মুক্তি করে দিয়া হয়েছে। আর ইয়াত উপস্থিত আছে কর সেবক, আনকি সাংসদ, আর করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ আদিকে ধরে বিভিন্ন সমাজসেবী লোকসল উপস্থিত আছে। আর আমি NDTV24 দর্শক আমি দেখাইছো করিমগঞ্জের দৃশ্য এনেদরে কালী পূজাক লো উখল মাখল পরিবেশ করিমগঞ্জত। আর এই মুহূর্তে করিমগঞ্জের সন্ধ্যার ভাগর কিন্তু এইখান যখন পূজা প্যান্ডেল আছে, এইখান যখন পূজা প্যান্ডেল রাম মন্দিরের আদালত যখন পূজা প্যান্ডেল আপনাদের আমি দেখাইছো, ইয়া ওপেনিং করা হয়েছে। আর আপনাদের আমি দেখাইছো যখন কর সেবক সকল আছে, যখন কর সেবকর বাবেই কিন্তু যে রাম মন্দির অযোধ্যার রাম মন্দির, এই রাম মন্দির কিন্তু যখন ধর্ম সকল লোকসকল আছে পাইছে বলে আমি জানিব পারিছো। আর যার ফলতে কর সকলক কিন্তু কর সেবকক কিন্তু আনি এইখান যখন রাম মন্দির রাম মন্দির রাম মন্দির আদালত নির্মাণ করা এইখান কালী পূজার প্যান্ডেল, এই প্যান্ডেল কিন্তু মুক্তি করে দিয়া হয়েছে। আর ভক্ত সকল কিন্তু আজিরে পড়া কিন্তু এইখান যখন পূজা প্যান্ডেল আছে, এইখান পূজা প্যান্ডেলত আহিব পারিব। আর এয়া হয়েছে করিমগঞ্জের দৃশ্য। এনেদরেই কিন্তু করিমগঞ্জের আটাইকেইটা প্যান্ডেলের মাজত কিন্তু আমি যদি কবলে চাও তেনেহলে চমক সৃষ্টি করা এইখান পূজা প্যান্ডেল, কেনো এইখান পূজা প্যান্ডেল অযোধ্যার রাম মন্দিরের আদালত যেহেতু বনাই দিয়া হয়েছে, যখন লোকসকল অযোধ্যালয় গই রাম মন্দিরের রাম মন্দির চাবলৈ পৰা নাই, এইসকল লোকে কিন্তু এইখান যখন আছে এইখানের পর কিন্তু চাব পাৰিব যে রাম মন্দির কেনেকৈ রাম মন্দির এই রাম মন্দির আদালত বনোয়া এইখান যখন পূজা প্যান্ডেল আছে এইখান পূজা প্যান্ডেলের ফালেরপর। আপনাদের আমি NDTV24 দেখাইছো প্রদীপ প্রজ্বলন হয়ে আছে দেবীর সম্মুখত, মা কালীর সম্মুখত কিন্তু প্রদীপ জ্বলাই এইখান যে পূজা প্যান্ডেল, এই পূজা প্যান্ডেল মুক্তি করে এইখান পূজা প্যান্ডেলের শুভ সূচনা করে দিয়া হয়েছে। আর এনেদরে উদুলি মুদুলি পরিবেশ করিমগঞ্জত কালী পূজালৈ, আর কালী পূজার এই দৃশ্য আমি NDTV24 দর্শক দেখাইছো যেহেতু অহাকালি সমগ্র রাজ্যে দেওয়ালি আর কালী পূজা উদযাপন করব। আর ইয়ার প্রতি সংগতি রাখি কিন্তু ব্যতিক্রম নহয় করিমগঞ্জতো, আর করিমগঞ্জের এখন যখন পূজা প্যান্ডেল, এইখান পূজা প্যান্ডেলের দৃশ্য আপনাদের আমি দেখাইছো এক আটক ধুনিয়া পূজা প্যান্ডেল। এখন পূজা প্যান্ডেলত যদি আমি আহো তেনহলে সোমাওতে আমি দেখব পাম যে ভগবান রামের এখন প্রতিচ্ছবি আছে, মূর্তি আছে, আর ভিতরের ভাগ কিন্তু মা কালীর কিন্তু মূর্তি আছে। আপনাদের আমি দেখাইছো প্রদীপ প্রজ্বলন হয়ে আছে, আর প্রদীপ প্রজ্বলন যখন লোকসকলে করে আছে এইসকল লোক হয়েছে গই কর সেবক, অর্থাৎ রাম মন্দির বনোয়ার কামত কিন্তু বহুত অরিহণা আছে। আর এই সকলক কিন্তু এখন যখন রাম মন্দিরের আদালত বনোয়া এইখান যখন পূজা প্যান্ডেল, এইখান পূজা প্যান্ডেলের মুক্তি করে দিয়া হয়েছে। আর করিমগঞ্জ রামকৃষ্ণ মিশ্রর মহারাজ আনকি বিভিন্ন সমাজসেবী লোকসকল রাজনীতির লোকসকল আছে সকলে মিলি কিন্তু এইখান যখন পূজা প্যান্ডেল, এইখান পূজা প্যান্ডেল মুক্তি করে দিয়া হয়েছে। আর আপনাদের আমি NDTV24 দর্শক দেখাম বাহিরের পরিবেশ আমি দেখাম, আমি যদি বাহিরের ফালেরপর আমি যদি সুমাও তেনে বাহিরের ফালেরপর আমি যদি এনেদরে বাহিরের ফালেরপর আমি যদি সুমাও তেনহলে এনেকৈ রামর এখন প্রতিচ্ছবি আমি দেখবলে পাম। আমি NDTV24 দর্শক আমি দেখাইছো কেনেদরে উদুলি মুদুলি পরিবেশ রাম জন্মভূমিলৈ এই মুহূর্তত যেন পরিণত হয়েছে করিমগঞ্জ, কেন করিমগঞ্জত এনেদরে এখন রাম মন্দির প্রস্তুত করে দিয়া হয়েছে। আর আমি যদি সোমাও তেনহলে আপনাদের আমি দেখাইছো পোনপ্রথমে আমি এখন রামর এনেদরে মূর্তি পাম, আর ভিতরের ভাগত কিন্তু দেবী কালীর পূজা অর্চনা হব, কালীর মূর্তিও আছে। আর এই মুহূর্তত এখন মণ্ডপ মুকলি করে দিয়া হয়েছে। আর আমি NDTV24 দর্শক আমি দেখাইছো করিমগঞ্জের দৃশ্য এনেদরে উদুলি মুদুলি পরিবেশের মাজতে কিন্তু এইখান যখন রাম মন্দির উদ্বোধনের কাম, এই রাম মন্দির উদ্বোধনের কাম চলি আছে। আর এয়া হয়েছে করিমগঞ্জের রক্তিমাভ ক্লাব, আর রক্তিমাভ ক্লাবর
যে দৃশ্য রক্তিমাভ কলাবর যে উদ্বোধনের দৃশ্য, এই উদ্বোধনের দৃশ্য আমি এন্টারটেইনমেন্টক আমি দেখাইছো। এনেদরে কৰ সেৱক আনকি বিভিন্ন সমাজের বিশিষ্ট ব্যক্তি সকলে উদ্বোধন করে আছে আর এন্টারটেইনমেন্টক আমি দেখাইছো। এই হচ্ছে করিমগঞ্জের দৃশ্য, উদুলি মুদুলি পরিবেশের মাঝে বিধায়ক কমলাক্ষ আছে, কমলাক্ষর হয়তো আমি কথা পাতবলে যত্ন করিম, যেহেতু এখন ক্লাবর অন্যতম এখন একজন সদস্য বলে আমি জানিব পারিছো। আমি হয়তো আমি কথা পাতবলে আমি যত্ন করিম। কি কয় বিধায়ক কমলাক্ষ, কি কব আজি? চক, মানুষের যে আবেগ, যে মানুষের যে আন্তরিকতা, যে রামের প্রতি যে শ্রদ্ধা, এই আমি দেখা পাইছো। আর রাম ভারতবর্ষের মানুষের অন্তরে অন্তরে আছে, এই কারণে আজি আমি অযোধ্যা হয়তো আমি যাব নি, অযোধ্যার রাম মন্দিরের অনুকরণ করে কেনে আমি আজি বনাইছো। আর হয়তো বা আমি অযোধ্যার মন্দিরের নিচিনা বনাব পারা নাই, কিন্তু মানুষের যে আবেগ, মানুষের যে আন্তরিকতা, রামের প্রতি যে শ্রদ্ধা আজি দেখা পাইছো। আগন্ত দিনের রামের আদর্শ, রামের চিন্তাধারা, মানুষ রামের মানসিকতা যাতে বিস্তার লাভ করে। আর আমি কর সেবক যা গৈছিল নাইনটিজর যে কর সেবক যা গৈছিল, এইবিল আমি সম্বর্ধনা, সিহতক আমি সম্বর্ধনা দিম। যা স্বর্গবাস হয়েছে সিহতক দিব নয়, সিহতক শ্রদ্ধা জানাইছো। কিন্তু যিকিটা আমি যিকিজন কর সেবক হেরিয়া লৈ গৈছিল, অযোধ্যা লৈ গৈছিল, সিহতক আমি সম্বর্ধিত করিম। আর যে দুইজন শহীদ হয়েছিল সিহতক আমি পুষ্পাঞ্জলি দিম বারো। এই কারণে রামের আদর্শ, রামের চিন্তাধারা যাতে বিস্তার লাভ করে, মা কালী অশুভ শক্তির বিনাশ করে কেনে যাতে শুভ শক্তির আবির্ভাব করে, এইটাই আমি বিচারছো। আসলে এইখন যখন রাম মন্দির আছে, এইখন রাম মন্দির কিছু সময় আগতে কিন্তু মুকলি করে দিয়া হয়েছে। আর আপনার আমি মুকলির যে দৃশ্য, এই দৃশ্য আমি পোনপতি সম্প্রচারের মাজে আমি দেখাইছিল। আর এই মুহূর্তে বিধায়ক কমলাক্ষয় যে কৈছে যে যে সকল কর সেবক গৈছিল সেইটো সময়ত, যেটু সময়ত রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, এই সময়ত গৈছিল সকল কর সেবক মাতি লৈ আনি এখন মণ্ডপ তেওঁলোকে আজির দিনত মুকলি করেছে। এই আন এগারী সদস্য আছে, কি কব আপনাদের রাম মন্দির প্রস্তুত করে আজির দিনত? আজি আজি রাম দিন সঁচাকে আমার রক্তিমা ক্লাবর জড়িত আয়োজিত, যে রক্তিমা ক্লাবর দ্বারা অযোধ্যা রাম মন্দির অনুকরণত রাম মন্দির বনোয়া হয়েছে। আসি দর্শনার্থীর ভিড় সঁচাকে আনন্দ লাগিছে। আমার বিধায়ক ডাঙ্গরিয়া তথা রক্তিমা ক্লাবর সভাপতি বিধায়ক ডাঙ্গরিয়া এই উদ্যোক্তা লৈছে, আর রক্তিমা ক্লাবর সকল সদস্য লৈ ইমান শ্রম দিছে। শ্রম দিয়ার পিছত লগেলগে আজি একটা সুন্দর রাম মন্দির উপভোগ করব পারিছে রাইজে, রাইজ দেখিছে দর্শনার্থী ইমান ভিড়, আজি ভিড় মই অনুভব করছো। যা আমার ভক্তবৃন্দ রাম মন্দির চাত জগজ্যোতি যাব পারা নাই, সেইবিল আজি মনে মনে অন্ততপক্ষে আনন্দ আনন্দটুক পাক, সেইটো দর্শন করার পিছত, আমার করিমগঞ্জের রাম মন্দির দর্শন করার পিছত বহুত লোক আমাক ফোনযোগে করেছে, আমার অথিপুরা আহিব, বরাগর সকল আমার সনাতন ধর্মের সেই রাম মন্দির চাব কারণে আহিব বিচারিছে। আসলতে রাম মন্দির এইখন যখন আদল, রাম মন্দির আদলত বনোয়া এইখন যখন কালী পূজা প্যান্ডেল আছে, এইখন প্যান্ডেল ইতিমধ্যে মুকলি হওয়ার পিছতে কিন্তু এই মুহূর্তত আপনার আমি দেখাইছো ভক্ত সকলের কিন্তু ঢল নামিছে, ভক্ত সকল আহিছে, যখন রাম মন্দির গই চাব পড়া নাই এই সকলে কিন্তু এইখন রাম, এইখন যখন রাম মন্দির আদলত বনোয়া হয়েছে এইখন প্যান্ডেল আহি তেওঁলোকে চাব। আমি জানিবলে যত্ন করিম ভক্ত সকল আছে কি কব রাম মন্দিরের দরে এখন পূজা প্যান্ডেল চাবলে আহিছে, কেনকৈ লাগিছে? আজি তো খুবই ধুনিয়া লাগিছে, আজি কর সবসে আমার ভাল লাগিছে যে কর সেবক সকলে সবে আপনার ইয়াত যে রাম রামর যে মূর্তি উন্মোচন, আমি যে কর সেবক আসিল আমাক ইয়াত মাতিছে 1992 যে রাম মন্দির ভঙ্গা হয় তেতিয়া আমি ইয়ার কর সেবক আসিল, মানে খুবই আনন্দিত। রক্তিমবাবক ক্লাবক ধন্যবাদ জানাইছো যে এনেকা যদি হয় তেতিয়াহলে আমার যে যখন আমার কর সেবক, আমি 1990 যুগ আমি গৈছিল কর সেবক, আজি তাত করিমঞ্জতে আমি সম্মান পাইছো, আর করিমঞ্জই আমার যে ইয়াত রামর যে সম্মান পাম বলে আমি কেতিয়াও ভাবিব নাছিল। কিন্তু মাননীয় করিমঞ্জ নোট করি MLA কমলাকর দেব প্রকাশ সেইটো আজি করেছে, আমার কর সেবকক যেন সংবর্ধনা দিব না কারণে আমাকে মাতি আনিছে, আমি তার কারণে অশেষ অশেষ ধন্যবাদ জানাইছো। এই সকল কর সেবকক কিন্তু সম্বর্ধনা দিব এইখন যখন ক্লাবর পড়া। আর এনেদরেই উদুলি মুদুলি পরিবেশ করিমগঞ্জত, আমি যদি পিছফালের দৃশ্য চাও তেনেহলে এক উদুলি মুদুলি পরিবেশের মাজত করিমগঞ্জের এইখন পূজা প্যান্ডেল করি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।